অসম চৰকাৰৰ বিশেষ আসনি সরকারি বিদ্যালয়ৰ নবমান শ্রেণীর ছাত্র ছাত্রীক সাইকেল বিতরণের যে আসনি সেই আসনি ইতিমধ্যে শুভারম্ভ করা হয়েছে আর সমগ্র রাজ্যত 3,69,454 নবমান শ্রেণীর ছাত্র ছাত্রীক সাইকেল বিতরণ করা হয়েছে আর আজি যেহেতু কামরূপ মহানগরের যখন ছাত্র ছাত্রী আছে বাবে খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলপথারত সাইকেল বিতরণ কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে আর কামরূপ মহানগরের 8,608 শিক্ষার্থীক আজি প্রদান করা হয়েছে সাইকেল। যেহেতু আজি যে আনুষ্ঠানিক এই কার্যসূচী আছিল সেই আনুষ্ঠানিক কার্যসূচী অসম সরকারের কেবিনেট মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে খানাপাড়ার খেলপথারত ছাত্র ছাত্রী সকলক আজি 10 গৰাকীক আনুষ্ঠানিকভাবে সাইকেল বিতরণ করেছে আর এয়া দেখা পাইছে যে ছাত্রী আর ছাত্রর বাবে আজি সাইকেল বিতরণের যে অনুষ্ঠান আছিল সেই অনুষ্ঠান আজি আনুষ্ঠানিকভাবে খানাপাড়ার খেলপথারত অনুষ্ঠিত হয়েছে আর এই মুহূর্ত 2 গৰাকী ছাত্রী আছে যেহেতু আজি সাইকেল পাইছে ইয়াতর মনোভাব আমি জানিবলৈ চেষ্টা করি। কি নাম তোমার? নাম মাহাতো। কোন স্কুল? বেলতলা হাই স্কুল। আজি সাইকেল পাইছা ইয়াত? কেনেকুৱা লাগিছে সরকার যেটো আসনি ছাত্র ছাত্রীর বাবে এটা আগবহাইছে? বহুত ভাল লাগিছে, সেইবাবে মই আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বহুত ধন্যবাদ জানাবলৈ খুজিছো তেও আমাক ইমান হেল্প করার বাবে। মানে কেনেকে ধৰক কেনেকে সুবিধা হ'ব তোমালোকৰ? এনে কেনেকৈ স্কুললৈ আহিছিলা বা ঘৰৰ পৰা স্কুল কিমান দূৰ? মানে আমি যদি গাড়িত আহিছিলো তো আমি ঘৰৰ পৰা অলপ বেছিয়ে খোজকাঢ়িব লাগে, বাট আমাৰ টাইম কেতিয়াবা বেছি হৈ যায়, মানে আমি টাইমত স্কুল যাই নাপাওঁ। সো এতিয়া সেইটোৰ কাৰণে সুবিধা হ'ব চাইকেলটো থাকিলে, সময় বাঁচিব, কষ্টও কমিব অলপ। হয়, ধন্যবাদ জানাইছা সরকারক। আন এগৰাকী ছাত্রী আছে, আমি তেওঁৰ মনোভাৱ জানিব চেষ্টা কৰিম। যিহেতুকে বহু সংখ্যক ছাত্র ছাত্রীয়ে বিদ্যালয়লৈ বহু দূৰ খোজকাঢ়ি আহিব লগা হয়। কি নাম তোমাৰ? দীপা চাহি। কোন স্কুল? বাঘৰবাৰী হাই স্কুল। বাঘৰবাৰী। তুমি এনেই কেনেকৈ হাই স্কুললে, কিমান দূৰ হয় স্কুল ঘৰৰ পৰা? স্কুল মানে অলপ দূৰত আছে, আগতে বহুত কষ্ট কৰি আহিছিলোঁ খোজকাঢ়ি, বহুত কিতাপ পত্ৰ বহুত গধুৰ হৈছিল। এতিয়া মানে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱৰ এই আঁচনিখনৰ জৰিয়তে আমাৰ বহুত সহায় হৈছে, আমি বহুত উপকৃত হৈছোঁ, সেইবাবে মই তেখেতক বহুত ধন্যবাদ জনাব খুজিছোঁ, আন্তৰিক ধন্যবাদ জনাব খুজিছোঁ। এতিয়া সুবিধা হ'ব, সময় বাঁচিব ন? বহুত সুবিধা হ'ব, এতিয়া খোজকাঢ়ি আহিব নালাগে, বহুত গধুৰ আছিল বেগ, এতিয়া আমি ইমান গধুৰ বেগ দাঙি আনিব নালাগে বিদ্যালয়ত। যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রীয়ে তেওঁলোকে বিদ্যালয়লৈ বহুতে কোনোবাই হয়তো খোজকাঢ়ি আহে, কোনোবাই আন প্রক্রিয়ায় আহে, কিন্তু যিহেতু এই ছাত্র ছাত্রী সকলৰ সুবিধাৰ বাবে সরকারে যি আসনি গ্রহণ করেছিল সাইকেল বিতরণের নবমান শ্রেণীর ছাত্র ছাত্রীর কথা ভাবি, গতি সমগ্র রাজ্যতে 3,69,454 যে ছাত্র ছাত্রী সেই ছাত্র ছাত্রীখিনিক নির্বাচিত করে সরকারে এই আসনি অন্তর্ভুক্ত করেছে আর যিহেতু প্রত্যেক জিলায় জিলায় এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত কৰি চাইকেল বিতৰণ কৰা হৈছে আৰু আজিৰ দিনটোত কামৰূপ মহানগৰ জিলাত 8,608 শিক্ষাৰ্থীক আজি প্ৰদান কৰা হৈছে চাইকেল আৰু আনুষ্ঠানিকভাৱে কেবিনেট মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে এই চাইকেলসমূহ বিতৰণ কৰে। 10 গৰাকীক আনুষ্ঠানিকভাৱে বিতৰণ কৰা হৈছে আৰু বাকী ছাত্ৰ ছাত্ৰীসকলক নিজৰ নিজৰ বিদ্যালয়ত চাইকেল বিতৰণ কৰা হ'ব।